হ্যালো বন্ধুরা, আজকে আপনারা দেখাবো আপনারা কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করবেন। তো বন্ধুরা, যে আগের ফর্মটি ছিল কিন্তু সেটা ফর্মটি বাতিল হয়েছে। 2022 সালে কিন্তু নতুন ফর্ম কিন্তু প্রকাশিত হয়েছে। তো আগে যে ফর্মটি ছিল সেটা দুটো পেজের ছিল, তো এখন কিন্তু তিনটো পেজের হয়েছে। তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র, তো আপনাকে কিন্তু এই ফর্মটি জুড়ে দেওয়া হয়েছে। এটা যদি না করে থাকেন কিন্তু আপনারা কৃষক বন্ধুর টাকা কিন্তু পাবেন না। তো বন্ধুরা, ফর্মটি কোথায় পাবেন, কিভাবে ফিল আপ করবেন, আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে। বন্ধুরা, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ওয়ান স্ক্রিনে যে কৃষক বন্ধু ফর্ম, তো এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ কৃষি বিভাগ কৃষক বন্ধু নতুন প্রকল্পের নাম নথিভুক্ত আবেদনের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের পত্র নম্বর, তো অফিস ব্যবহারের জন্য, তো আপনাদেরকে এখানে কিছু করার প্রয়োজন নেই। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে একটা কালার স্ট্যাম্প সাইজ ছবি বা পাসপোর্ট সাইজ ছবি কিন্তু আপনারা এখানে সেটে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক ব্যক্তিগত তথ্য, তো বড় হাতে ইংরেজি নাম অনুসারে যিনি আবেদন করছে, যার নামে জমি আছে, তো যিনি আবেদন করছে তার কিন্তু এখানে নামটা লিখবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন নাম পর্যায় বাংলা অনুযায়ী, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পর্যায় বাংলা নাম অনুযায়ী আপনারা যে পর্যায়ে নাম আছে নাম লিখবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন বাসস্থানের ঠিকানা, তো আপনার গ্রামের নামটা লিখে দেবেন যিনি আবেদন করবেন, তার গ্রাম পঞ্চায়েতের নাম, পোস্ট অফিসের নাম এবং ব্লকের নাম এবং থানার নাম, এগুলোতে বক্সগুলো লিখে দেবেন। আর আপনারা কোন জেলা থেকে আবেদন করছেন সেই জেলাটার নাম লিখে দেবেন। আর আপনার যে লোকাল পিনকোড, তো আপনার পিনকোড এই বক্সটিতে আপনারা লিখে দেবেন। যিনি আবেদন করছেন যদি দেখতে পাচ্ছেন যে পিতা বা স্বামীর নাম, মহিলাদের ক্ষেত্রে যদি আবেদন করে দেখেন তো স্বামীর নাম লিখবেন, আর ছেলেদের ক্ষেত্রে পিতার নাম লিখে দেবেন। আর যদি মহিলা যদি অবিবাহিত হয়ে থাকে তো আপনারা কিন্তু বাবার নামই দিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে জন্ম তারিখ, তো এখানে জন্ম তারিখটা লিখে দেবেন, প্রথমে ডেট দিবেন, তারপরে মাস এবং তারপরে বছরটা লিখে দেবেন। তো এবার 1/1/2022 সালে কত বয়স হলো আপনারা সেই বয়সটা কিন্তু লিখে দেবেন এখানে। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিঙ্গ, পুরুষ হলে পুরুষের ঘরে টিক মারবেন, মহিলা হলে মহিলার ঘরে টিক মারবেন, অন্যান্য হলে অন্যান্য ঘরের টিক মারবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন শ্রেণী, তো আপনারা এখানে শ্রেণী দেখতে পাচ্ছেন, তো শ্রেণী সাধারণ জেনারেল হয়ে থাকলে জেনারেল, আর তপশিলে দেখতে পাচ্ছেন এসসি, তো এখানে দেখতে পাচ্ছেন এসসি হলে উপরে এসসি টিক মার্ক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন তপশিলি উপজাতি, তো এসটি সিভিল ট্রাইব হলে আপনারা এখানে মারবেন। আর অনগ্রসর শ্রেণী ওবিসি হলে ওবিসি তো টিক মার্ক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কৃষকের ধরন, তো যদি আপনার নিজের জমি হয়ে থাকে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মালিকের টিক মার্ক করবেন। আর আপনারা যদি বর্গাদার বা পাট্টাদারও যদি হয়ে আবেদন করেন তো আপনাদেরকে পাট্টাদারে এখানে ক্লিক করবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার একটা মোবাইল নাম্বার, তো অবশ্যই আপনারা এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন, আপনার বৈধ নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নাম্বার কিন্তু দেবেন। তারপরে আপনারা যদি বিকল্পের নাম্বার দিতে চান তো বিকল্পের নাম্বার দিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড অবশ্যই, তো আগে কিন্তু আধার কার্ড কিন্তু অবশ্যই ছিল না, তো এখানে কিন্তু আপনার আধার কার্ডের নম্বরটা কিন্তু আপনারা এখানে লিখে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভোটার কার্ড, তো অবশ্যই আপনার ভোটার কার্ডের নম্বরটা এখানে এই বক্সটিতে লিখে দেবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন খ বিভাগে কৃষির জমির তথ্য, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যদি আপনার একটি থাকে তো এখানে এক লিখে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক লিখে দেবেন, দিয়ে লিখে অ্যাপ্লাই করে দেবেন। তারপরে যদি অনেক থাকে তো এখানে দুই লিখবেন, তারপর এখানে তিন লিখে দেবেন, পরপর কিন্তু আপনারা লিখে দেবেন। তো আপনারা ক্রমিক সংখ্যা নাম্বার দিয়ে আপনারা এখানে লিখবেন প্রথমে যে এক নম্বর, তারপর আপনার কোন জেলায় আছে জেলার নাম্বার, এবং আপনার যে ব্লকের নাম্বার থাকলে ব্লকের নাম্বার, এবং মোজার নাম দেখলে মোজার নাম বা দিয়ে দেবেন। আপনার জেল নম্বর দেখবেন পর্চায় লেখা থাকবে, সেই জেল নম্বরটা আপনারা লিখবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন খতিয়ান নাম্বার এবং চাষ যোগ্য জমির পরিমাণ একর, তো আপনারা অবশ্যই এখানে একরে লিখবেন। আপনার যে পর্চাতে কিন্তু আপনারা দেখবেন পাশে আপনার একরে কিন্তু লেখা থাকে। আর একের যদি অধিক থাকে তো আপনারা এখানে ক্রমিক নাম্বার দুই দেবেন, তো আপনার সেই জেলার যদি থাকে জেলার নাম্বার দেবেন, জেলার নাম লিখবেন, ব্লক দেখবেন মোজা দেবেন এবং জেল নাম্বার দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন খতিয়ান নাম্বার এবং কতটা একরে আপনার কিন্তু জমি আছে, তো একরে লিখে দেবেন। তারপর সেমভাবে আপনার তিন নম্বর যদি থাকে তো জেলার নাম দেবেন, ব্লকের নাম দেবেন, মোজার নাম এবং জেল নাম্বার এবং খতিয়ান নাম্বার এবং চাষের পরিমাণে একরে দেবেন। তারপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন মোট চাষের যোগ্য জমির পরিমাণে একর, তো অবশ্যই আপনার যে চাষের যোগ্য জমির একরে কিন্তু আপনারা এখানে লিখে দেবেন।
तारपर एखाने देखते पाच्छेन ग विभागे जो बैंक तथ्य तो अवश्य बैंक अकाउंट अनुजाई नाम तो अपना जो बैंक अकाउंट पासबुके प्रथम पेजे अपना जो लेखा आछे नाम से अनुजाई अपना बैंक अकाउंट अनुजाई अपना नाम लिखभन तारपर एखाने अपना देखते पाच्छेन बैंक अकाउंटेर नम्बर अपनार तारपर देखते पाच्छेन आई एफ सी कोड तारपर अपना जे बैंक बोय आछे तार बैंकेर नाम लिखभन और एखाने देखते पाच्छेन ब्रांचेर नाम तो ब्रांचेर नाम लिखे देवें तारपर अकाउंटेर धरन अकाउंटेर कि देखभेन जे सेविंग थाकले सेविंग और कारेंट थाकले कारेंटे टिकमार्क करबेन तारपर देखते पाच्छेन बैंके संयुक्त करा नथि पासबुक फटो सह बातिल चेक तो अपनारा जदि देखते पाच्छेन बैंकेर पासबुक बा फटो सह बातिल चेक अपनारा किन्तु दिते पारेन संगे दिए देवें जदि थाके संयुक्त नथि हिसाबे जदि आपनार बैंकेर सेविंग अकाउंट ना थाके तो अवश्य आपनारा एखाने लिखे देवें दिए देवें बैंकेर पासबुक फटो सह एबं बातिल चेक थाकले तारपर एखाने देखते पाच्छेन घरे आपनार जे नमिनी तो नमिनी नाम तो अवश्य एखाने नमिनीर नाम किन्तु एखाने लिखे देवें तारपरे आवेदनकारीर साथे सम्पर्क नमिनीर साथे जे आवेदन करछे तार सम्पर्क कि आपनि जदि ई नमिनी आपनार छेलेके दिए थाकेन तो आपनार सन लिखबेन और एखाने देखते पाच्छेन जदि मेयेके दिए थाकेन तो अवश्य कन्या लिखबेन बा स्त्री जदि नाम दिए थाकेन तो स्त्रीर क्षेत्रे आपनारा जे जदि दिए थाकेन तो वाइफ लिखे देवें तो अवश्य जदि महिलारा जदि आवेदन करे थाकेन तार स्वामीर नाम जदि दिए थाकेन एखाने नमिनीते तो अवश्य एखाने हाजबेंड लिखे देवें तारपर एखाने देखते पाच्छेन नमिनीर पिता बा स्वामी नाम तो अवश्य नमिनीर पिता बा स्वामीर नाम एखाने लिखे देवें तारपरे जे नमिनीर डेट अफ बार्थ आपनारा लिखबेन डेट मान्थ एबं इयार हिसाबे आपनारा दिए देवें एबं नमिनीर बयस कत हलो सेटा आपनारा दिए देवें और एखाने देखते पाच्छेन नमिनीर 18 बछरेर नीचे हले तो जदि आपनि नमिनीर 18 बछरेर नीचे जदि दिए थाकेन तो अवश्य एखाने अभिभावकेर नाम लिखते हबे তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই পেজটি কিন্তু আপনাদেরকে জুড়ে দেওয়া হয়েছে যে আমি এত দ্বারা স্বীকার করছি যে আমার কোনো জায়গায় কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্তানের জন্য আবেদন করিনি তো এখানে দেখতে পাচ্ছেন উপরোক্ত জমির ক্ষেত্রে তো এখানে যার কাছে আপনার জমিটা নিয়েছেন বা কিনেছেন তো আপনার যদি দান ক্রয়পত্র দিয়ে থাকেন তো অবশ্যই তার নামটা লিখবেন এখানে প্রথমে তার আপনার কিসের জন্য আপনি পেয়েছেন তো উত্তরাধিকার ক্রয় যদি হয়ে থাকে ক্রয় উপহার যদি পেয়ে থাকেন উপহার দান অন্যান্য যদি থাকেন টিকমার্ক করে দেবেন এবং বিশেষ সূত্রের বিবরণ পেয়েছি আপনারা লিখে দেবেন তার যদি আগে এই জমির তথ্য থেকে আপনার যে জায়গার তথ্য থেকে যদি আপনার কৃষক বন্ধু আবেদন করে থাকেন তো অবশ্যই এখানে তার কৃষক বন্ধুর নাম আইডি নাম্বার লিখে দেবেন আর এখানে দেখতে পাচ্ছেন ভোটার কার্ডের নাম্বার আর এবং আধার কার্ডের নাম্বারটা অবশ্যই লিখে দেবেন তো এটা বন্ধুরা কিন্তু 2022 সালে জমা করে দেওয়া হয়েছে কারণ এই ক্ষেত্রে আপনার থেকে যাচ্ছে কিন্তু আপনাদের নাম না কাটিয়ে আপনারা কিন্তু কৃষক বন্ধুরতে আপনারা অনেক ডুপ্লিকেট করে কিন্তু টাকা নিয়ে নেওয়া হচ্ছে সেই জন্য তারপর এখানে দেখতে পাচ্ছেন উপরোক্ত সমস্ত বিবরণ তথ্য আমার জ্ঞান বিশ্বাস মতে সত্য তো অবশ্যই যিনি আবেদন করছেন ফর্মে তার এখানে আবেদনকারীর স্বাক্ষর দেবেন আর যদি স্বাক্ষর না যায় তো টিপ সই দিয়ে দেবেন আর এখানে দেখতে পাচ্ছেন তারিখ তো আপনার যে তারিখে জমা দেবেন সেই তারিখটা লিখে দেবেন তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা যে এই আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদেরকে কোনো ফিল আপ করার প্রয়োজন নেই তো যেখানে কৃষক বন্ধু প্রকল্প জমা দেবেন সেখানে অফিসাররা কিন্তু এই ফর্মটি আপনাদেরকে কেটে দেওয়া হবে তো ইতিমধ্যে দুয়ারে সরকার ক্যাম্পে যদি জমা দিয়ে থাকেন দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আপনাদেরকে কেটে দেওয়া হবে আর যদি আপনারা ব্লকে যে কৃষি দপ্তর আছে সেখানে জমা দিলে আপনাকে কেটে দেওয়া হবে তারপরে আপনারা নিচে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যানাক্সার সি3 তো কৃষক বন্ধু প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ঘোষণাপত্র তো যারা নিজস্ব নামে কিন্তু আপনারা দের আবেদন করছে তো এই ফর্মটি ফিল আপ করার প্রয়োজন নেই তো আপনারা কী করবেন আর যদি ফিল আপ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন তৃতীয় যারা নিজস্ব নামে আছে তারা কিন্তু ডাইরেক্ট এই নাম দিয়ে দেখে দিচ্ছে আর যারা কিন্তু পাট্টা বা বর্গাদার ক্ষেত্রে যদি আপনারা চাষ করে থাকেন বা আপনার নামে যদি জমি না থাকে তো আপনাকে কিন্তু এখানে এই ফর্মটি ফিল আপ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি পাট্টা বা বর্গাদারের প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা যদি পেয়ে থাকেন এখানে দেখতে পাচ্ছেন যে বর্গাদার এবং পাট্টাদার যদি আপনারা পেয়ে থাকেন তখন এই ফর্মটি কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি তার কাছ থেকে কিন্তু যার আপনি জমিতে চাষ করছেন বর্গাদার পাট্টা হিসাবে যদি পেয়ে থাকেন তার নাম লিখতে হবে তার এখানে দেখতে পাচ্ছেন পিতা বা স্বামীর নাম লিখতে হবে তার কিন্তু গ্রাম অঞ্চলের নাম তো যার পাট্টাদার করছেন তার নাম কিন্তু লিখতে হবে যার জমি তারপরে তার বাবার নাম বা স্বামীর নাম এখানে দেখতে পাচ্ছেন তো লিখবেন ইংরেজি বড়হাতে তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের নাম লিখে গ্রামের নাম লিখবেন আপনার গ্রাম পঞ্চায়েতে হলে গ্রাম পঞ্চায়েতের নাম পৌরসভায় যদি বসবাস করে পৌরসভায় নাম আর এখানে দেখতে পাচ্ছেন ব্লকের নাম তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন থানা জেলা আপনারা
ঠিক ঠিক ভাবে লিখে দিবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জমিটা কিসের জন্য, আপনি আপনি মালিক বা নথিভুক্ত রায়ের ওয়ারিসান বা নথিভুক্ত বর্গাদার ভাগচাষী ওয়ারিসান হিসাবে পেয়ে থাকলে আপনার কিন্তু কতটা জমি আছে কিন্তু আপনারা এখানে একরে কিন্তু আপনারা লিখে দেবেন। দিয়ে এখানে দেখতে পাচ্ছেন একর চাষযোগ্য জমি সেটি প্রযুক্ত বিবরণ দেওয়া হলো। তো এখানে আপনারা একরে যে লিখে দেবেন। তারপরে দেখার পর আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক সংখ্যা নাম্বার দিয়ে আপনার যে এক নম্বর আপনার ব্লকের নাম, মৌজার নাম এবং জিএল নাম্বার এবং খতিয়ান নাম্বার আপনার যে পর্চাদা আছে এবং দাগ নম্বর এবং চাষযোগ্য জমি এককটা কিন্তু আপনারা লিখে দেবেন। তো সেইভাবে আপনারা লিখে দেবেন যে বর্গাকারে হচ্ছে। সেভাবে আপনারা যদি এনে দেখতে পাচ্ছেন যে নথিভুক্ত রায়তের নাম নথিভুক্ত বর্গাধার হিসাবে যদি আপনারা চাষ করেন বা আমি মালিক হিসাবে ওখানে যদি আপনাকে বর্গাধার হিসাবে ভাগ চাষী হিসাবে যদি হয়ে থাকে তো সেই হিসাবে আপনারা টিক মার্ক করবেন আর এখানে লিখে দেবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এত দ্বারা উল্লেখিত অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পে সহায়তা পাওয়ার জন্য আবেদন করছি। আমার উল্লেখিত দাবি সমর্থন নিম্নলিখিতগুলি জমা দিচ্ছি যেগুলো প্রযোজ্য সেটা ঠিক চিহ্ন করেন। তো অবশ্যই এখানে পর্চাদার, তো এখানে দেখতে পাচ্ছেন পর্চা নথিভুক্ত ব্যক্তির নাম লিখবেন, তারপরে রায়তের সম্পর্ক সম্পর্কে কী সেটা লিখে দেবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন বর্গা বা রেকর্ডের তথ্য। তো যদি আপনারা বর্গা বা রেকর্ডের তথ্য অনুযায়ী আবেদন করেন তার ব্যক্তির নাম লিখবেন এবং বর্গাদারের খতিয়ান নাম্বার দেবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন নিবন্ধ করেন দলিল নাম্বার, আপনার যদি দলিল নাম্বার আপনি নিজেই মালিক হয়ে থাকেন যে পর্চা না পেয়ে থাকেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এটাতে টিক মার্ক করে আপনার দলিল নাম্বারটা লিখবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মিউটেশন সার্টিফিকেট যদি দিয়ে আবেদন করেন তো আপনার মিউটেশন সার্টিফিকেটটা জমা দেবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে মিউটেশন সার্টিফিকেটের জন্য আবেদনপত্র রসিদ যদি থাকে সেই রসিদ কিন্তু দিয়ে আপনারা জমা দিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন কৃষি পাট্টা জমি দিয়ে ই করেন তো সেটাও কিন্তু আপনারা দেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে বন বিভাগের পাট্টা কৃষকদের জন্য তো এখানে সেটাও দিয়ে কিন্তু আবেদন করতে পারেন। আর অন্যান্য যদি দেখেন তো অন্যান্য বিবরণের জন্য আপনারা লিখে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এত দ্বারা ঘোষণাপত্র, তো এখানে দেখতে পাচ্ছেন উপরে উল্লেখিত তথ্যসমূহ আমার জ্ঞান বিশ্বাস মতে যদি সত্য, যদি কোনো তথ্য আমিল পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাকে না জানিয়ে নিজের কৃষক বন্ধু প্রকল্পের সহায়তা বাতিল করে দিতে পারেন। সেক্ষেত্রে আমি কোনো যদি কোনো সহায়তা পেয়ে থাকি সেই পরিমাণ অর্থ ফেরত কিন্তু দিতে বাধ্য হবে। যদি সেই অর্থ ফেরত না দিতে হয় সেক্ষেত্রে বেঙ্গল পিডিএ আইন অনুযায়ী আইন 1913 অনুযায়ী বিবেচনা মত অনুযায়ী আইন প্রযোজ্য হবে, মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তো আপনারা যদি ভুল যদি কিছু দিয়ে আপনারা যদি কৃষক বন্ধু টাকা নিয়ে থাকেন তো সেই টাকা কিন্তু আপনাদেরকে ফেরত দিতে হবে। তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন তো আবেদনকারী সেই আপনারা যদি আবেদনকারী সেই আবেদনকারী নাম লিখবে স্বাক্ষর করবেন সই করবেন আর একটা চালু মোবাইল নাম্বার দিয়ে দেবেন আর স্থান যেখান থেকে আবেদন করছেন তার গ্রামের নাম লিখে দেবেন আর এখানে তারিখটা লিখে দেবেন। তারপর আপনারা নিচে চলে আসবেন। তো এখানে বন্ধুরা এটা এই 2022 সালে সংযুক্তকরণ হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন তো আধার প্রমাণীকরণের জন্য সত্য সম্মান প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র। তো এখানে দেখতে পাচ্ছেন তো এখানে যিনি আবেদন করবেন তার আধার নাম্বার নাম লিখবেন এবং তার আধার নাম্বারটা লিখবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এর কৃষক ধারণ বিভাগে বিভাগ পশ্চিমবঙ্গ সরকার ইউআইডি এর সাথে প্রমাণীকরণের জন্য আমার আধার নম্বর ও আঙুলের ছাপ ফিঙ্গারপ্রিন্ট আইরিস ব্যবহার করার সম্মতি দিচ্ছি। কৃষি বিভাগ ও পশ্চিমবঙ্গ সরকার আমাকে বলেছে যে শুধু কৃষক বন্ধু প্রকল্পের ডাটাবেসে প্রমাণীকরণের উদ্দেশ্যে আমার এই পরিচয়পত্র ব্যবহার করা হবে। আরও বলেছেন যে আমার বায়োমেট্রিক সংরক্ষণ করা হবে না, কাউকে দেওয়া হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন শুধু প্রমাণীকরণের উদ্দেশ্যে সিআরডি জমা দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের মানে আঙুলের ছাপ মানে আপনার যে আধার কার্ডটা ইউজ হবে সেই জন্য প্রমাণীকরণের জন্য সম্মতির জন্য এই ফর্মটি কিন্তু 2022 সালে এক্সট্রা জুড়ে দেওয়া হয়েছে। তো তারপর এখানে আপনারা নিচে চলে আসবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আধার নম্বরে স্বাক্ষর দিবেন, তারপর আবেদনকারী যিনি আবেদন করছে তার নাম লিখে দেবেন আর এখানে সই করে দেবেন, সেমনি না জানলে টিপ সই করবেন। আর অবশ্যই আপনার চালু মোবাইল নাম্বার সিম নাম্বারটা দিয়ে দেবেন আর সঙ্গে কী কী জেরক্স দিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্রে। তো অবশ্যই তার আবেদনকারী ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবুক, তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের অ্যাকাউন্ট সংযুক্ত করার মোবাইল নাম্বার, চাষযোগ্য জমি তথ্য, পর্চা ও বর্গা নিবন্ধ করার তথ্য বা পাট্টা বন বিভাগের নথি। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিজের জমি না থাকলে স্বঘোষণাপত্র এবং চাষযোগ্য জমি নথি এবং প্রধানের যদি না থাকে আপনারা দেখতে পাচ্ছেন প্রধানের পঞ্চায়েত প্রধানের ওয়ারিসান সার্টিফিকেট। তো আপনাকে কিন্তু এগুলো কিন্তু আপনারা জমা দিতে হবে। তো এইভাবে কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করে কিন্তু আপনারা
যদি নিজের জমি না থাকে কিন্তু আপনারা যে সেলফ ডিক্লারেশন ফর্ম দিয়ে আপনারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্প আবেদন করতে পারবেন। আর নিজের যদি জমি থাকে তো আপনারা যে দেখতে পাচ্ছেন অ্যানেক্সের আইবি মানে এই ফর্মটি কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে না। তো বন্ধুরা এই ছিল ভিডিওটি। বন্ধুরা চ্যানেল নতুন হতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে।